টমটম নিষিদ্ধ ঘোষণার জের ধরে ধুমধুমা ধর্মনগর। পুলিশ ও টমটম চালকদের ক্ষুব্ধ যুদ্ধে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মনগর শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে টমটম চালকদের। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ধর্মনগর শহর। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়, আগামী 31 ডিসেম্বর থেকে টমটম চলাচল করতে পারে না। সরকারের এই নির্দেশের প্রতিবাদে টমটম চালকরা সোমবার দুপুরে উত্তর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে আসে। প্রায় 1000 টমটম চালক ও মালিকরা নিয়ম মেনে ডেপুটেশন দিয়ে আসে। পুলিশের অভিযোগ, এক সময় তাদের আন্দোলন হিংসাত্মক হয়ে উঠেছিল, এই কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। প্রায় 1.5 ঘন্টা ধরে এই রাজপথ অবরোধ করা আছে ধর্মনগরে, ভিড় তো বেশি, এখন কি পরিস্থিতি স্যার? এখন পরিস্থিতি তো তাদের অভিযোগ ছাড়া পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা, না না কোনো লাঠিচার্জ। কিন্তু টমটম চালকদের অভিযোগ, তারা নিয়ম মেনে ডেপুটেশন দিতে এসেছিল, কিন্তু পুলিশ বিনা কারণে শ্রমিকদের উপর লাঠিচার্জ শুরু করে। তারা পুলিশের এই ভূমিকায় তীব্র প্রতিবাদ জানায়। আজকে ডেপুটেশনের পর আবার এত হইচই হঠাৎ করে কারণ থাকে? ডেপুটেশন আমরা ভেতরে যাওয়ার পরে প্রশাসন তাদেরকে শ্রমিকদের উপর লাঠিচার্জ করেছে, তাই শ্রমিকরা একটু বিভ্রান্ত হয়ে গেছে। পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সরব হয়ে ওঠে উপস্থিত টমটম চালকরা। তারা ধর্মনগর মূল শহরে পথ অবরোধ করে। শেষ পর্যন্ত টমটম চালকদের পক্ষ থেকে 5 সদস্যের একটি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন, সেখানে আপাতত সমস্যার সমাধান হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 3 জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত শিথিল করা হয়েছে, এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।